ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেব। তবে তার পূর্বে বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন প্রবেশ করে থাকেন, আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধু, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যদি বন্ধু আপনি আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি রিভিউ সম্পর্কে জানব। আমরা আজ কোনো ট্যাবলেট কিংবা সিরাপ নিয়ে আলোচনা করব না। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি লোম নাশক ক্রিম, অর্থাৎ হেয়ার রিমুভাল ক্রিম। হয়তো আপনি এই ক্রিমটি আগে দেখেছেন এবং এটি চিনে থাকবেন বা এটি ব্যবহারও করেছেন। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছে যে আমার শরীরের অবাঞ্ছিত লোমগুলো আমি কীভাবে পরিষ্কার করতে পারি এবং সেজন্য ভালো ক্রিম বাজারে কোনটি। আবার অনেকেই রয়েছেন যারা তাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলো দূর করার জন্য তারা রেজার অথবা ব্লেড ব্যবহার করে থাকেন, তারা শেভ করে সেই অবাঞ্ছিত লোম দূর করেন। তারাও অনেকে রয়েছেন যারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে এতে অনেক সময় কেটে যায়, রক্ত বের হয়, তো এর সহজ উপায়টা কী এবং কোনটি ভালো। বন্ধুরা, বাজারে বিভিন্ন কোম্পানির হেয়ার রিমুভাল ক্রিম রয়েছে, তবে আমাদের দেশে যে ক্রিমটি খুব বেশি প্রচলিত এবং ব্যবহার হয়ে থাকে সেটি নিয়েই আজ কথা বলছি। দেখতেই পাচ্ছেন যে আমাদের আজকের ক্রিমটির নাম হচ্ছে ভিট। ভিট, এটি মেড ইন ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। এটি আপনার শরীরের অবাঞ্ছিত লোম খুব সহজেই, অর্থাৎ মাত্র 3 মিনিটে, একেবারে নিমিষেই দূর করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে আপনি যদি রেজার দিয়ে বা শেভিং মেশিন দিয়ে আপনি শেভ করেন, তাহলে লোম থেকে যায়, খোঁচা খোঁচা লাগে। কিন্তু আপনি যদি এই ক্রিমটি দিয়ে অবাঞ্ছিত লোম দূর করার চেষ্টা করেন, তাহলে সেটি খুব মসৃণ এবং ফ্রেশ হয়ে যাবে। আমরা আজ যে রিভিউটি করছি, যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটির ওজন হচ্ছে 25 গ্রাম, আর এটির খুচরা মূল্য গায়ে লেখা রয়েছে 90 টাকা। বন্ধুরা, এর বিভিন্ন সাইজের রয়েছে, ওজন অনুযায়ী দামেরও হেরফের রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে টিউবের পাশাপাশি একটি স্ক্রাব রয়েছে, যেটি দিয়ে আপনি এই ক্রিমটি প্রথমে আলতোভাবে লোমের উপরে লাগিয়ে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট আপনি সেটি ভিজিয়ে রাখবেন ওভাবে ক্রিমটি লাগিয়ে। এরপরে যখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এটি নরম হয়েছে, তখন এই প্লাস্টিকের যে স্ট্রিপটি রয়েছে এটি দিয়ে আপনি ঘষে সেই লোমগুলো তুলে ফেলবেন। তবে এক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে খুব জোরে আঘাত করা যাবে না, তাহলে স্কিনের সমস্যা হতে পারে। বন্ধুরা, আমাদের দেশে সাধারণত এই ভিটটি নারীরা ব্যবহার করে থাকেন বেশি, পুরুষেরা এটি ব্যবহার করেন কম। তবে পুরুষদের বেলায়ও এই ভিটের আলাদা ক্রিম রয়েছে। এছাড়া মেয়েরা তাদের পায়ের যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেগুলোও তারা নিমিষে এই ক্রিম থেকে তুলতে পারে। বন্ধুরা, আমরা আজ যে ক্রিমটি নিয়ে কথা বলছি, এটি ব্যবহারের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। অর্থাৎ এই ক্রিমটি যদি ব্যবহার করা হয়, তাহলে যেই ত্বকে ব্যবহার করা হচ্ছে সেখানে অনেক সময় দেখা যায় কালো কালো দাগ হয়ে যায়। সুতরাং এটি যদি ব্যবহার করতে হয়, তাহলে একজন স্কিন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তবেই আপনি ব্যবহার করবেন। আর আপনার ত্বকের সাথে এটি যদি মানানসই না হয়, অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে হয়তো প্রবলেম হতে পারে,
তাই এটি ব্যবহারের আগে আপনাকে একটু সচেতন হতে হবে। যা হোক বন্ধুরা, আমরা আজ এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা ভিট নিয়ে আরও দু একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলোতে এর ব্যবহার এবং এর ক্ষতিকর দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। যা হোক, এই ভিট ক্রিমটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো কসমেটিক্সের দোকানে পাবেন। বন্ধুরা, আমরা আজ রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যে কোনো পরামর্শ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিতে।